তো আল্লাহ পাক কবুল করুক আমার দোস্ত তাহির সাহেব উনি অল্প কিছুক্ষণের মধ্যেই সভামঞ্চে আসবেন কারণ এটার পরে ওনার আরেকটা মাহফিল আছে আমি যতটুকু জানি সেই বিদায় ফেসবুকে দেখেছি তো সেই জন্য সময়ের দিকও বিবেচনা করতে হবে আমি আরেকটা নাত শরীফ বলতে বলতে ইনশাআল্লাহ উনি আশা করি আমাদের মধ্যে চলে আসবেন ঠিক আছে वो जिसके लिए महफिल कौनैनो सजी है फिर दो से भरी जिसके वसीले से बनी है वो हाशमी वो हाशमी मक्की मदनी यूनुरबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है अल्लाह का फरमानो अलम नश्रह लक सदरक मनसूब है जिसे वरफअना लक ذكرك अल्लाह का फरमानो अलम नश्रह लक सदरक मनसूब है जिसे वरफअना लक ذكرك जिस हाथों का कुरान जिस हाथों का कुरान नबी जिक्र जली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है अहमद है मुहम्मद है वही खत्म रसूल है मखदूम मुरबी है वही वाली कुल है अहमद है मुहम्मद है वही खत्म रसूल है मखदूम मुरबी है वही वाली कुल है उस पड़ी नजर उस पर ही नजर सारी जगह नेक लगी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है मुज़म्मिलो यासीनो मुदस्सिरो तोहा क्या क्या नए अलकाब से मौला ने फुकारा मुज़म्मिलो यासीनो मुदस्सिरो तोहा क्या क्या नए अलकाब से मौला ने फुकारा क्या शान है उसकी क्या शान है उसकी के जो उम्मील कभी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो जिसके लिए महफिल कौनैन सजी है फिर दो से बड़ी जिसके वसीले से बनी है वो हाशमी वो हाशमी मक्की मदनी यूनुरबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो तेरा नबी मेरा नबी हमारा नबी है वो तेरा नबी मेरा नबी हमारा नबी है वो मेरा नबी है सकले बोली मरहबान नारे तकबीर नारे रिसालत अहले सुन्नत वल जमात ताहिरी साहेबेर आगमन शुभेच्छार स्वागतम
শুভেচ্ছার স্বাগত। আমরা সকলে বলি মারহাবা, আরেকটু জবান খুলে বলি মারহাবা। এটা হলো একটা সিগনাল আগে, বুঝছেন না, মানে কারেন্ট নেওয়ার আগে দেখবেন একটা সিগনাল দেয়, দেওয়ার আগে একটা বাড়ি দেয়, ঠিক না? তো এটা বক্তারা বক্তারা একটা সিগনাল মারে আর কি, বুঝছেন না, মানে খাবার দাবার খাইলে মানে যাতে তাড়াতাড়ি নলাটি কমাই দেয়া বা একটু বড় করে দেওয়া যাতে গুছাই লিতে পারে, এটা একটা সিগনাল আর কি, বুঝছেন নি? এরপরে যখন আই পড়বো তখন আরেকটা যারা মাইরা বাস আসসালামু আলাইকুম নাকি। তো যাক আলহামদুলিল্লাহ, অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মধ্যে এসে পৌঁছে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি অধম গুণাগার যে কথাগুলো বলেছি আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে, কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না, তরিকতের স্বার্থে সুন্নতের স্বার্থে আপনাদের পায়ে হাত ধরে বলবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, হালাল রিজিক খাবো, সুদঘুষের ব্যবসায় আমরা কখনো জড়িত হব না, আমরা নিজেরা হালাল খাবো, সব সময় হালালের দিকে নজর রাখবো, ঠিক আছে ইনশাল্লাহ, মনে থাকবেন। আরে আয়ুক না, আয়ুক না, ইনশাল্লাহ আইলো তো আমি দিব। লমিয়া তিন জিরো কফি নজরিন মিসিলে তো না শুধে পায়দা জানা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহরীর সাহেবের আগমন, সাত নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, শফিক মেম্বারের পক্ষ থেকে, মুরাদ চৌধুরীর পক্ষ থেকে, সকল শ্রোতা মণ্ডলীর পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে সকলে কই মারহাবা। আমরা সবাই একটু সামনে চলে আসি, আমরা অনেক জায়গা আছে, সবাই একটু সামনে আসেন, সবাই একটু সামনে আসেন, সবাইকে বিনীত অনুরোধ করছি একটু চেপে চেপে বসার জন্য। আমাদের প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা একটু চেপে চেপে সবাই বসব। আমরা এ পর্যায়ে আপনাদের সামনে এক মিনিট কথা বলবেন আজকের সুন্নি মহাসম্মেলনের বিশেষ অতিথি নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সুযোগ্য সভাপতি শামস আলম ভাই। আমার অত্যন্ত মহব্বতের মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। জানি দেখছি ডিসেম্বর মাস, ইয়া মহান বিজয়ের মাস, 1971 সালে আমি তো কালকে গেছিলাম মহান স্বাধীনতার স্থপতি, আমার মনে ডান দিয়েছিলাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নায়ক আমি প্রথমে কবি সত্তার সাথে স্মরণ করছি সেই সর্বকালের শ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমার প্রাণের স্পন্দন, আমার আবেগ অনুভূতি ভালোবাসার ঠিকানা এশিয়া উপমহাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নবীনগর উপজেলা শাখার পক্ষ থেকে এবং নবীনগরের মাটি ও মানুষের নেতা নবীনগরের উন্নয়নের মহাকবি মহাকাব্যের সারথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিত্রী বিশ্ব মানবতার মমতাময় নেত্রী তিমির হননের অভিযাত্রী সত্য সাধক প্রগতি শান্তি সমৃদ্ধি সুনির্মল মহড়া বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নবীনগরের মাটি ও মানুষের নেতা আপনার আমার সকলের পরিচিত নবীনগরের উন্নয়নের স্বপ্ন সারথি যাকে জননেত্রী শেখ হাসিনা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পার্ক নবীনগর থেকে নৌকার প্রার্থী হিসাবে মনোনীত করেছেন সেই প্রিয়নেতা
উদ্ভাসিত করে আগামী প্রজন্মের ছাত্র এবং যুব সমাজ যাদের কোরআনের ভাষা তাদের কথা শুনে আবেগ আপ্লুত হয়ে তাদের প্রাত্যহিক জীবন সুন্দর করার জন্য অত্যন্ত অপরিহার্য সেই দুজন আমার অত্যন্ত প্রিয় আলোকিত মানুষ ইসলামিক চিন্তাবিদ মোহাম্মদ শরীফ কুরআন তিনি হলেন যারা আমাদের প্রাত্যহিক জীবন থেকে কিভাবে শুদ্ধ মানুষ হিসাবে আমরা প্রাত্যহিক জীবন যাপন করব আমাদেরকে সেই আলোকিত শিক্ষা দিয়ে থাকেন হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি এবং মনির ইসলাম মুরাদ সাহেব আমি আপনাদের দুজনকে আমার অন্তর অন্তস্থ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আজকে তারা ইসলামের কথা বলবেন আমরা কিভাবে মুসলমান হিসাবে শুদ্ধতার মানুষ হিসাবে মনুষ্যত্বের মানুষ হিসাবে আল্লাহর সান্নিধ্য লাভ করব সেই শিক্ষাই আমাদেরকে আজকে দিবেন আমি সকল এইটুকু বলতে চাই প্রেম হচ্ছে হৃদয়ের আধার